Welcome to Science Mama. Circuit breaker এবং fuse, electrical circuit এর তৈরি protective device দুটির মধ্যে কোনটি বেশি নিরাপদ অবশ্যই fuse circuit breaker থেকে অধিক নিরাপদ কারণ এর অপারেটিং টাইম circuit breaker থেকে কম অর্থাৎ fuse এর অপারেটিং টাইম 0.0 সেকেন্ড অন্য দিকে circuit breaker এর অপারেটিং টাইম 0.1 সেকেন্ড তো আমরা হয়তো অনেকে ভাবতে পারি যে ফিউজ হয়তো একটা ব্যাক ডেটেড জিনিস এই জন্য হয়তো এইটা অত বেশি নিরাপদ না কিন্তু এটা আমাদের ভুল ধারণা ফিউজ সার্কিট ব্রেকার থেকে অধিক তাড়াতাড়ি ট্রিপ করে তো এই দুইটার মধ্যে এটা আমরা একটু কম্পারিজন যদি করি তাহলে দেখব ফিউজের দাম অনেক কম সার্কিট ব্রেকারের দাম অনেক বেশি ফিউজের আকার অনেক ছোট সার্কিট ব্রেকারের আকার অনেক বড় ফিউজ খুব তাড়াতাড়ি কাজ করে সার্কিট ব্রেকার তুলনামূলক কাজ করতে একটু বেশি সময় লাগে তো ফিউজের কিছু অসুবিধা আছে যেমন ফিউজ বারবার পুড়ে যায় পুড়ে গেলে এটা নিজে ম্যানুয়ালি চেঞ্জ করা লাগে অন্যদিকে সার্কিট ব্রেকার এটা ট্রিপ করলে এটা নর্মাল দিলে কাজ করবে তো আরেকটা জিনিস ফিউজের মেকানিজম তেমন কিছুই না যা ছিল সিম্পল জিনিস একটি তার একটি ফিলামেন্ট দুটো কন্ট্রাক্টের মধ্যে সংযোগ করে দেওয়া থাকে অন্যদিকে সার্কিট ব্রেকারের মেকানিজম অনেক বেশি সার্কিট ব্রেকারের মেকানিজম অনেক ক্রিটিক্যাল হওয়ার কারণে এটার ভিতরে মেকানিজম যদি নষ্ট হয়ে যাবে তাহলে এটা থেকে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের যখন ফল্ট সৃষ্টি হবে তখন যখন কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে ফল্ট সৃষ্টি হবে এবং তখন যদি সার্কিট ব্রেকারের মেকানিজমে সমস্যা হয় তাহলে কিন্তু সার্কিট ব্রেকার ট্রিপ করবে না এর ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে সকল অ্যাপ্লায়েন্স ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স নষ্ট হয়ে যেতে পারে এবং যদি কোনো মানুষ এই সেই সার্কিটের সংস্পর্শে আসবে তার মৃত্যু পর্যন্ত হইতে পারে তো নিরাপত্তার স্বার্থে সার্কিট ব্রেকারের সাথে অবশ্যই একটি ফিউজ একাধিক ফিউজ ইউজ করা